আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান ট্রেটিনয়েন। ট্রেটিনয়েন 0.025% এবং 0.05% এবং 0.1% রয়েছে। 0.1% বয়সজনিত সাফ অথবা রিঙ্কেলের জন্য ব্যবহার হয়ে থাকে, তবে যাদের স্কিন সেন্সিটিভ অথবা অ্যালার্জি দেখা দেয় তাদের জন্য 0.025% অথবা 0.05% ব্যবহার করা যেতে পারে। টপিক্যাল রেটিনয়েড প্রিপারেশন থেরাপিউটিক ক্লাস প্রথম মেডিকেল ইউজ হয় 1962 সালে, অ্যাভেলেবেল সব জায়গায় ব্যবহার হয়ে আসছে 2020 সাল থেকে। ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি প্রয়োগ হয়ে আসছে। ব্রণ, ব্রণের কালো দাগ ব্রণ হওয়া থেকে প্রতিরোধ করবে। হাইপার পিগমেন্টেশন রিলেটেড যে দাগগুলো রয়েছে, যে স্পটগুলো রয়েছে, সেক্ষেত্রেও এটি কাজ করবে। রাফনেস শুষ্ক স্কিনের জন্য কাজ করবে। রিঙ্কেল বয়সজনিত সাপের জন্য এটি কাজ করবে। ফটো ড্যামেজ স্কিন রোদে পড়া দাগ, সোপ সোপ কালো দাগ, সেখানেও এটি কাজ করবে। তবে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ঔষধ মুখে খেতে হবে, সাথে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। মূলত এই ক্রিমটি ব্যবহারের ফলে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, আপনার স্কিনের কোলাজেন তৈরি করতে সাহায্য করে, সেখান থেকে স্কিন স্মুথ হয়, ব্রাইট হয় এবং ক্লিয়ার হয়। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া, উল্লেখযোগ্য তেমন কোনো প্রতিক্রিয়ার তথ্য পাইনি, তবে বেনজয়েল পাওরক্সাইড এবং ট্রেটিনয়েন একযোগে ব্যবহারে চামড়া উঠতে পারে। তবে অনেক সময় দেখা যায় অনেকের উপরে চামড়া উঠে যায়, ভিতর থেকে আরও বেশি লাবণ্যময়ী এবং ময়শ্চার এবং ব্রাইট স্কিন ফুটে ওঠে। তবে মাত্রাতিরিক্ত চামড়া উঠলে পর্যায়ক্রমে পরিমাণ কমিয়ে দিবেন এবং একদিন বা দুই দিন পরপর ব্যবহার করবেন, সাথে ভেজলিন ব্যবহার করবেন অথবা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করবেন। টপিক্যাল ব্যবহারে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি, তার মানে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। উইকিপিডিয়া রেফারেন্স। মোস্ট কমনলি কিছু সতর্কতা, চোখ নাক মুখ অথবা মিউকাস জেলিতে কোনোভাবে যেন না যায় বা না লাগে। দাউদ ভাইরাস বা ইনফেকশনে এটি ব্যবহার করা যাবে না। যদি চোখ নাক মুখে এই ক্রিম কোনোভাবে লেগে যায় ধুয়ে ফেলতে হবে। এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করবেন? দিনে এক থেকে দুইবার অথবা একদিন পর পর। আক্রান্ত স্থানে আলতো করে মালিশ করে দিতে হবে। তার পূর্বে অবশ্যই স্কিনটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা স্কিনে ক্রিমটি থাকতে হবে। এই ক্রিমের সাথে ময়শ্চারাইজার অথবা সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন বা ভালো হবে। কার্যকরী উপলব্ধি পেতে 1 মাস বা তার কম বা বেশি সময় লাগতে পারে। দ্রুত ফিডব্যাক পাওয়ার জন্য মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না, যেমন পরিমাণে অনেক বেশি অথবা দিনে 2 থেকে 3 বার বা 4 বার ইত্যাদি। এই ক্রিমটি ব্যবহারে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? সাধারণত জ্বালা পোড়া, চুলকানি হতে পারে, স্কিন লালচে ভাব হতে পারে, হালকা চামড়া উঠতে পারে,